আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম, 25 জেলার ডিসি প্রত্যাহার। এরপর জানিয়ে দেব 1000 টাকার নোট বাতিল প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা। এদিকে সাবেক 41 মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানে দুদক। আরো জানিয়ে দেব, আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু আমি বোঝাতে পারিনি। সর্বশেষ জানিয়ে দেব, নসরুল হামিদ ও বিপ্লব কুমারের ব্যাংক হিসাব স্থগিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। 25 জেলায় ডিসি প্রত্যাহার। দেশের 25টি জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার। মঙ্গলবার 20 আগস্ট এ সংক্রান্ত 2টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে প্রথম প্রজ্ঞাপনে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার করার কথা জানানো হয়েছে। দ্বিতীয় প্রজ্ঞাপনে ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুরের ডিসিকে প্রত্যাহারের কথা বলা হয়েছে। ডিসি পদ থেকে এসব কর্মকর্তাকে প্রত্যাহার করে বিভিন্ন দপ্তরে উপসচিব পদে বদলি করা হয়েছে। 1000 টাকার নোট বাতিল প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা। 1000 টাকার নোট বাতিল প্রসঙ্গে কথা বলেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, 1000 টাকার নোট বাতিল নিয়ে কিছু বলা উচিত নয়, এটি বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না, এ বিষয়ে মূল অথরিটি বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার 20 আগস্ট সকাল 10:30টায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা ইয়াওয়ান ও কানাডার রাষ্ট্রদূত লিলি নিকলসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। ডক্টর সালাহউদ্দিন আহমেদ বলেন, চীন ও কানাডা আর্থিক সহ সব রকমের সহযোগিতা অব্যাহত রাখবে। আরও বেশি কিছু করা যায় কি না তাদের বলা হয়েছে, তারা করবে বলে আশ্বাস দিয়েছে। আগে অনেক সমস্যা ছিল, অপচয় হয়েছে, এখন আর হবে না তা আশ্বস্ত করেছি। যে কোনো অর্থ সুষ্ঠু ও সময় মতো যেন ব্যবহার করা হয় তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, ঋণের বোঝা দুঃখজনক ব্যাপার, চ্যালেঞ্জ আছে, তা নিয়ে কাজ করা হবে। আগের সরকারের নেয়া ঋণের বোঝা বড় চাপ, এটা দুঃখজনক, কি করা যায় ভাবা হচ্ছে, কাজ করা হচ্ছে। অর্থ উপদেষ্টা বলেন, বিদেশি ঋণ পরিশোধের বিষয়ে আরও বেশি সময় যেন দেয় সে বিষয়ে কথা বলা হচ্ছে। এছাড়া চীনের কাছে বাংলাদেশের $4 বিলিয়ন ঋণ আছে, এখন আরও $7 বিলিয়নের প্রতিশ্রুতি আছে। চীন ঋণ নিয়ে দুই পক্ষকে বসে ঠিক করতে হবে কিভাবে কি হবে, পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখেই যা হবার হবে। সাবেক 41 মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানে দুদক। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী 20 সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও 21 সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। একটি অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার কমিশন এই সিদ্ধান্ত নেয়। আজ মঙ্গলবার ওই 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হবে। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী এম সরোয়ার হোসেন 41 জন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে একটি অভিযোগ দুদককে জমা দেন। এতে বলা হয়, তারা প্রত্যেকে সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে বেনামে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। ওই সম্পদ তাদের বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, জনপ্রতিনিধি হিসেবে তাদের আয় বেড়েছে অস্বাভাবিক। অনুসন্ধান করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের প্রতি অনুরোধ জানান ওই আইনজীবী। আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু আমি বোঝাতে পারিনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময়
ক্ষমতাসীনদের কেউ কেউ গোপনে দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। এদিকে শেখ হাসিনার সরকারের পতনের পর কোনো খোঁজ ছিল না সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাহেদুল হক সুমনের। অবশেষে আত্মগোপনে থেকে মুখ খুললেন আলোচিত এই ব্যারিস্টার। তিনি শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি জানিয়ে দুঃখ প্রকাশও করেছেন। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তা দেন ব্যারিস্টার সুমন। সেখানে তিনি এসব কথা বলেন, তবে ভিডিওতে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি সাবেক সংসদ সদস্য। ভিডিওতে সুমন বলেন, আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম, কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের বোঝাতে পারিনি। আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন, আমার কাছে যারা প্রত্যাশা করেছেন, সবার কাছে দুঃখ প্রকাশ করছি। গত 15 বছরে দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে নিজেকে অন্যতম বলেছেন ব্যারিস্টার সুমন। তিনি আরও বলেন, আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন, অথচ এই সংস্কারের জন্য দীর্ঘ বছর আগে থেকে কাজ। নসরুল হামিদ ও বিপ্লব কুমারের ব্যাংক হিসাব স্থগিত। সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও তাদের স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। হিসাব জব্দ করা ব্যক্তিদের নামে থাকা ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী 30 দিন এসব হিসাবে কোনো লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।